मारो मुझे नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या करने आए हैं, मेरी बात, हम यहाँ पे क्या कर रहे हैं? पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। हेलो बंधुरा केमन आछो, चले एलाम आमादेर द्वितीय पर्व निये। हाँ, बारासात थेके झाउडांगा द्वितीय पर्व। আমরা প্রথম পর্বটিতে দেখেছিলাম যেখানে আমাদের ফ্যামিলি ট্যুরিস্ট ছিল, অর্থাৎ ফ্যামিলির আমাদের সাথে আমাদের ওয়াইফরাও ছিল এবং আমাদের বাচ্চা কাচ্চারাও ছিল। এবার আমাদের দ্বিতীয় পর্বে অনলি আমরা চারটে বন্ধু মিলে গিয়েছিলাম, যেখানে কিনা আমি, বাবুসোনা, অজয় আর বিশ্বমোটা ছিলাম। সেখানে আমরা অনেক মজাই করেছিলাম, সেই জন্যই তোমাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করলাম। তোমরা অবশ্য করে দেখো, ভিডিওতে আমরা যা মজা করেছি তোমরা না দেখলে বুঝতে পারবে না। সেখানে আমাদের ভেড়ি থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে মাছ কাটা সমস্ত কিছুই আমাদের সাথে ভিডিওতে রেকর্ড করা আছে, তোমরা অবশ্যই করে দেখো। আর প্রথম পর্বটি তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্য করে ভিডিওর ডিসক্রিপশনে দেখো, সেখানে লিংক দেওয়া থাকবে, অবশ্য করে তোমরা দেখে নিও। আরেকটি কথা, আমাদের ভিডিওর অডিওগুলো একটু আগে পরে হয়েছে, দয়া করে তোমরা বুঝে নিও। তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা আবার আসছি, আবার সেই ডাল ভাত আর পটল। আমরা দুই বন্ধু এদের সাথে করবো, দেখা যাক কত কি করতে পারি লাস্ট অবধি, এদের সঙ্গে থাকতে পারি কিনা ঠিক মতো করে চেষ্টায় আছি। যেহেতু আমাদের ওয়াইফরা আমাদের সাথে ছিল না, আর অজয়ের মা অর্থাৎ কাকি আগের থেকে এই বাড়িতে ছিল, তার জন্য আমাদের সকালবেলা ডাল ভাত আর পটল রান্না করেছিল। সেই পটল ডাল ভাত খেয়েই আমরা নেমে গেলাম ভেড়িতে এবং মাছ ধরতে। গ্লাস কাপ সব মাছ ধরে নিয়েছি একবারে। দেখি কাতলা, তেলাপোকা, তুই তেলাপোকা না প্রথমবার যখন আমরা গিয়েছিলাম তখন বর্ষার ওয়েদার ছিল, তখন আমরা মাছ সেভাবে ধরতে পারিনি। তার ঠিক বছরখানিক পরে আবার আমরা গিয়েছিলাম চার বন্ধু মিলে, সেই সময় তোমরা তো দেখতেই পাচ্ছ যে একটুখানি হালকা হালকা গরম শীত ভাব রয়েছে, অতটা পরিমাণে গরমও নেই। আমরা চার বন্ধু মিলে যখন মাছ ধরতে নামলাম বেরিতে, এত পরিমাণে মাছ আমরা বুঝতেও পারিনি। আর মাছ দেখে তো আমাদেরই মনে হচ্ছিল যে মাছগুলো হয়তো কাছাকাছি আমরা খেয়ে ফেলি। খাওয়ার থেকে ধরার যে মজা সেটা অবশ্যই তোমরা জানো, আর সেই মজাটাই আমরা নিচ্ছিলাম। দুপুরবেলা মাছ ফাছ ধরে আমরা এই মাছ দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। তো চলো দেখি কী কী আর মাছ পাওয়া যায়। তবে অবশ্যই এখানে কাতলা, তেলাপিয়া, গ্লাস কাপ আর বাটা মাছও ছিল। ওই সুদা কি করছো ঘুড়ি নিয়ে? এই যে দেখছি মাছ। কি মাছ দেখছো? এই যে শুধু তো লাইলেন টিকাই দেখলাম। ওই দেখো মাছ, এইবার মাছ সব। হ্যাঁ দাদা, এবার বড় বড় মাছ উঠেছে এখান থেকে। আমার মোবাইল যদি পড়েছে রে আমি শেষ। শিগগিরাই অজয় বড় বড় মাছ ধরেছে। চালাবি চল না বড় বড় দিকে আগে।
এই বড়গুলো তো ছেড়ে দিও না বাবা, দুপুরে রান্না হবে মাছ দিয়ে, তেলা পোকা মাছ দিয়ে মাছ দেখো খালি এগুলো কাটো বুঝলে, মাছ ধরেছে সব কাজের লোক। হাজি কি বউ ছাড়া আমরা করতে পারি না, দেখো আমরাও করতে পারি, একজন বটি দিয়ে একজন খুন্তি দিয়ে আর একজন হেঁচো দিয়ে, বাবুজি না হেঁচো দিয়ে মাছ কাটছে। আমাদের এই জেলেটাকে নিয়ে এসে কাজ বুঝলে, এই জেলে দেখো মাছ কাটছে, দেখো মনে চলো অনুষ্ঠান বাড়িতে মাছ কাটছে, মালা দেখো ঘপা ঘপ ঘপা ঘপ, আর এর তো কিছু না একটা খুন্তি দিয়ে মাছ চলছে চালা। এই তোমরা কিছু বলবে না, তোমাদের বউগুলো সম্পর্কে আসেনি তাই, যা তোমরা পারি কিছু আমরা কেন দুঃখিত কেন, ওরা আসেনি এই এনজয়টা ওরা করতে পারছে না, দরকার নেই এই যে তোমার বউটা তুমি করে দিচ্ছ তো, এই যে মাছগুলো কেটে দিচ্ছ রাত্রে খাবার বলো গো বউ, তোমার জন্য একটা রেখে দিলাম আমি, এই মাছগুলো সব নান্টু মোটার মতো ভুঁড়ি, অন্য কারোর মতো না, ভালো নিজের মনে হচ্ছে ভুঁড়ি নেই, ওই দেখ মিষ্টি তুমি দেখতে পাচ্ছ একদম সেম টু সেম, ওই মানে নেট আছে বিকেল করবে না, তোমরা মোটামোটা জানতে জানতো মাছগুলো, এই মাছটারে আমিই খাবো, এই মাছটারে আমি খাবো, হেঁসো দিয়ে মাছ কাটছে, বুঝছি না তোর হেঁসোটা দেখা একটু কত লম্বা, এই দেখো হেঁসো দেখো মাছ কাটছে, খালা হেঁসো দিয়ে মাছ কাটতে বুঝেছে, কিছু পায়নি দেখো বাজারে কিনতে গেলে কত লাগবে মাছের ঝুড়ি, এক ঝুড়ি মাছ নিয়ে নেবে 150 টাকা হয়ে যাবে, আর বেশি এখানে লোকের পুকুরতে মাছ ধরে মাছ খাচ্ছে, আমাদের বাবু সোনা বক্স নিয়ে এসছে, এ মানে গেল রে, এ বডি ফিল্ডার দেখো, এই শালা দেখি একটু গামছা তোল, সবাই দেখবে শালা অনেক কষ্ট করে মাছগুলো আমরা ধরলাম, অবশ্য কষ্ট আমরা করিনি, জেঠু নিজে জাল ফেলে দিয়ে মাছগুলো আমাদেরকে ধরে দিয়েছে, আর তার সাথে কষ্ট হয়েছে মাছগুলো কাটতে, কারণ তোমরা তো দেখতেই পেরেছ মাছ কাটার জন্য সেরকম বটি বটি ছিল না, তার জন্য বাবুসোনা হেঁসো দিয়ে আর অজয় খুন্তি দিয়ে আর বিশ্বমোটা আমাদের বটি দিয়ে মাছ কাটছিল। মাছ কাটা পাটার পরে আমাদের এবারের প্রক্রিয়া হচ্ছে তোমার মাছ ভাজার, আর এদের এখানে কাঠের অভাব নেই, যার জন্য কাঠেই আমাদের রান্না হচ্ছিল, প্রথম পর্বে তোমরা দেখেছিলে যে আমরা এখানে কাঠেই তোমাদের মাংস রান্না হচ্ছিলো, এবার দ্বিতীয় পর্বে আমাদের এখানে একই সেম কাঠে আমাদের মাছ ভাজা হচ্ছিলো, যে মাছের মাছ ভাজার দায়িত্বটা নিয়েছিল বিশ্ব অর্থাৎ বিশ্বজিৎ, আর এখানে আমাদের মাছ ভাজার পরে আমাদের এখানে আমরা বক্সও ভাড়া করেছিলাম, কিছু ড্যান্স ফ্যান্সও আছে, তার সাথে আমরা মাছগুলো ভালোভাবে খেয়েছিলাম, আর দেখো তারপরে আরও কী কী হয়। আরেকটি কথা, তোমাদের দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব একটা করে দিও, তো চলো ভিডিও দেখি। বিশ্বমোটা ভেজেছে, ওই দেখো ভাজছে, এই দেখো মাছ, বড় বড় মাছ খেয়ে নিলাম আমি, কি টেস্ট, অজয় কে অজয় তো গো বউরা তোমরা খেতে পারলে না, এই যে দেখো আর চলো আর আমরা খাই, আর এই যে বিশ্বমোটার বউ দেখো মাটা খাচ্ছে কি, এবার তোমাকে একা কাছে রে দেখেছো একা একা ঘুরে বেড়াচ্ছে,
জান তোমার যে টেস্ট চালাতে না হেভি টেস্ট ওটা কি মাছ তালাপিয়া আহা হায় কী জিনিস মিস করছো তোমরা আপ না খুঁজে খুঁজে এরপরে আস না মাছ পাবা না। তো বন্ধুরা সেই সময় চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, এবার হচ্ছে ড্যান্সের পালা। আমরা যখন গিয়েছিলাম তখন শীতের ওয়েদার ছিল। আর একটি কথা, ভিডিওটা খুবই পুরনো ভিডিও, কিন্তু আমি আপলোড করছি এখন। একটু ড্যান্স আমরা করেছিলাম, আর ড্যান্সের মাঝখানে যদি কোনো ভুলভাল ড্যান্স হয়ে থাকে তোমরা কিছু মনে করো না, কারণ ড্যান্স করতে গেলে মানুষের অনেক রকমভাবে ড্যান্স হয়ে থাকে। তো চলো আমরা একটিবার ড্যান্স দেখি। সকালবেলা থেকে মাছ ধরে রান্নাবাড়ি করে আমরা একটুখানি মজা করলাম, অর্থাৎ ড্যান্স করলাম, নাচানাচি করলাম। বন্ধুরা, নাচানাচির মধ্যে অনেক কিছু হয়ে গেছে বা হয়েছে, তোমরা দেখছো। যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে মনে কিছু করো না। তা আমরা এবার খেতে বসেছিলাম। খেতে বসে বিশ্বদা খুবই রান্না ভালো করেছিল আমাদের। খাওয়া দাওয়ার পরে আমরা কিছুটা বিশ্রাম নিয়েছিলাম, অর্থাৎ ওই দিনকে আমরা বিশ্রাম নিয়েছিলাম। নেওয়ার পরে পরের দিন সকালবেলা উঠে আমরা আবার সেম ভেরিতে নেমেছিলাম। নেমে আমরা এবার আমরা নিজেরাই মাছ ধরেছিলাম। তো চলো দেখা যাক কীরকমভাবে আমরা পরের দিন আবার মাছ ধরলাম, পরের দিন আবার কী কী হলো। দেখেছো সকাল না হতে হতো এবার ভোর 6টা বাজে, দেখো ঘুম দিয়ে উঠেই দুই রাউ খেতে বসে। দেখো ওই একটা তোমার মনে হচ্ছে কেউ নেই, মা
শরণার্থী একটা লুঙ্গি একটা ছেঁড়া পড়েছে, খাচ্ছে দেখো। আর এই দেখো, হ্যাঁ গেল গেল, হ্যাঁ ঢুকা ঢুকা মুখে ঢুকা, ওরা বাইরে বসে আছে, বলেছি দা যাচ্ছি আমি। এখন হচ্ছে আমাদের সকালে খাওয়া দাওয়া হচ্ছে, রাত্রে তো খাওয়া দাওয়া হয়নি, রাত্রে নিরামিষ খেয়েছি আমরা। এখন ওই রাত সকালে যে মাংস মাংস আছে খাই। কী করছিস, পেঁয়াজ কাটছিস নাকি? হচ্ছে বাবুসোনা, এবার আমি আর বাবুসোনা খাবো। ওই যে মাংস, মাংস দিয়ে খাবো মাংস। এই অল্প করে পেঁয়াজ কাটিস, দু টুকরো। ছোট আস্তে আস্তে বাবুসোনা এবার মাছ ধরছে, মাছ খাচ্ছে, প্রায় খাবে খাবে তারা মাছ তুলবে মনে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মাছ টোকর দিচ্ছে না। এবার দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। মাছ এই ঠোকর দিচ্ছে, 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 এই বেড়া পড়ে গেল রে, বেড়া পড়ে গেল রে। বড় মাছ ধরবে, বড় মাছ ধরবে, অনেক বড় মাছ ধরেছে। কি মাছ? গেছে তোর মাছ ধরতে পারে না তুমি, বুঝেছে? কালকে উঠেছিল অনেক, হাজার ছাড়তে পারছে না। ছুটি ছুটি
এটা বাটা মাছ কিনতে যাই। চুটি চুটি দূরে একটু সামনে এগিয়ে যা। আমাদের দ্বিতীয় দিন এখানে শেষ, অর্থাৎ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। দুপুরের দিকে আমরা মাছ টাছ ধরলাম, মাছ ধরে রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তবে অবশ্য বন্ধু, আমরা বেশি রেকর্ডিং করতে পারিনি, কারণ সারাদিন আমাদের আনন্দেই কেটে গেছে। কখন আমরা মাছ ধরবো, কখন খাবো, কখন আমরা রান্না করবো, তবে এর জন্য আমাদের রেকর্ডিংটাও বেশি হয়নি। তবে অবশ্যই তোমরা এই তৃতীয় পার্টটি দেখো, যেখানে আমাদের হোলি স্পেশাল ছিল 2021-এর। তো চলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটি। তো চলো বাই, আবার দেখা হবে তৃতীয় পার্টে।